وعليكم السلام ورحمة الله وبركاته. সম্মানিত তো জহুরুল ইসলাম ভাই, আপনাকে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনার প্রশ্ন হলো যে যদি কোনো ব্যক্তি জাকাত না দেয় তাহলে তার বিধান কি? জাকাত না দেওয়ার দুটি উদ্দেশ্য হতে পারে। একটি অর্থ হলো যে জাকাত কৃপণতার জন্য না দিতে পারে। যদি এরকম হয় তাহলে সে ইসলাম থেকে বের হবে না, তবে কবিরা গুণার মধ্যে এটা হলো বড় গুণা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা জাকাত আদায় যদি কেউ না করত, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা পর্যন্ত এটাকে তারা পছন্দ করত। যে যদি কোনো মানুষ জাকাত না দেয়, সে সরকার জোর করে তার কাছ থেকে জাকাত আদায় করবে। তাহলে এটা কতটুকু গুরুত্বপূর্ণ! নিঃসন্দেহে কবিরা গুণা জাকাত না দিলে। জাকাত না দেয় হলো জাহান্নামে যাওয়ার একটা বড় কারণ, কেউ যদি জাকাত না দেয় কৃপণতার জন্য। আর যদি কোনো ব্যক্তি জাকাতকে অপছন্দ করে, যে এই বিধান মানি না, বা জাকাতের বিধান আমি এটা মানি না, তাহলে সে নিঃসন্দেহে কাফির হয়ে যাবে, চিরকালের জাহান্নামে হবে। এই জন্য জাকাত না দেওয়া হইল জাহান্নামে যাওয়ার একটা কারণ, এবং জাকাত না দিলে বড় ধরনের কবিরা গুনাহ। এবং যারা জাকাত না দিই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাদের বিরুদ্ধে কিন্তু যুদ্ধ করেছিল জাকাত না দেওয়ার কারণে, মানে অস্বীকার করার কারণে, যে জাকাত দিবে না তারা বলেছিল। এই জন্য এখান থেকে স্পষ্ট যে জাকাত অবশ্যই দিতে হবে। এটা হলো জাকাত হলো 5টি রুকনের মধ্যে একটি রুকন। আর যে ব্যক্তি 5টি রুকনের মধ্যে একটি রুকন যদি কেউ অবহেলা করে, অবশ্যই সে সেই কারণে সে জাহান্নামে চলে যেতে পারে। আল্লাহু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।